ঘটনাটি 1974 সালের মাঝামাঝি সময়ের। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল নাকি মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডকে বৈধতা দিতে সেই তখন থেকেই নানা বানোয়ার বয়ান দাঁড় করানো হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম গালগপ্পটি হলো বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল নাকি মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন। এই তথ্যের সূত্র এখন খুঁজে পাওয়া দুষ্কর, তবে এটি যে একটি অপপ্রচার তাতে কোনো সন্দেহ নেই। কেননা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের অন্যতম হত্যাকারী মেজর ডালিম নিজেও কখনো এমন দাবি করেননি। তবে মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মিকে সত্যিই অপহরণ করা হয়েছিল। এই ঘটনার বর্ণনা পাওয়া যায় অনেকের বই এবং জবানিতে। শরীফুল হক ডালিম নিজেও 2001 সনে প্রকাশিত তার যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি শিরোনামের বইয়ে সেই ঘটনার কথা বিস্তারিতভাবে বলেছেন। মেজর ডালিম বলেছেন ঘটনাটি 1974 সালের মাঝামাঝি সময়ের। ডালিমের খালাতো বোন তাহমিনার বিয়ের আয়োজন করা হয় ঢাকা লিডস ক্লাবে। অনুষ্ঠানে ডালিমের শ্যালক বাপ্পির সঙ্গে সে সময়ের আওয়ামী লীগ নেতা এবং রেডক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেদের সঙ্গে ঝগড়া হয়। ডালিমের ভাষ্য, গাজীর ছেলেরা বাপ্পির পেছনে বসে তার চুল টানছিল। এরপর বাপ্পি গাজীর ছেলেদের ওই অনুষ্ঠান থেকে বের করে দেন। এরপর গাজী গোলাম মোস্তফা দলবল ও অস্ত্রশস্ত্র নিয়ে হাজির। গাজী এবং তার লোকজন মেজর ডালিমকে জোর করে গাড়িতে তোলে। গাড়িতে আহত অবস্থায় আগে থেকে ছিলেন আরও দুজন। ডালিমের স্ত্রী ও শাশুড়ি বলেন ডালিমকে নিতে হলে তাদেরকেও নিতে হবে। গাজী তাদেরও তুলে নেন। ডালিম বলছেন গাড়ির বহর সেকেন্ড ক্যাপিটালের দিকে যাচ্ছিল, তার ধারণা রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে। ডালিম গাজীকে বলেন, লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে। এই কথায় গাড়ি ঘুরে যায় ধানমন্ডি 32 নম্বর প্রধানমন্ত্রীর বাসার দিকে। একসময় গাড়ির বহর বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে থামে। ডালিমদের গাড়িতে রেখে গাজী বাড়িতে ঢুকলেন। তারপর সেখানে এসে পৌঁছান আবুল খায়ের লিটু ও এসপি মাহবুব। আজকের বিশিষ্ট ব্যবসায়ী এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ডালিমের ভগ্নিপতি। এসপি মাহবুব প্রধানমন্ত্রীর বাড়ির ভেতরে যান। এর কিছুক্ষণ পর শেখ কামাল ও শেখ রেহানা ছুটে এসে ডালিম এবং তার স্ত্রী ও শাশুড়িকে ভিতরে নিয়ে যান। তার মানে এই পুরো অপহরণের ঘটনায় শেখ কামালের ভূমিকা ওটুকুই, অপহরণের ভুক্তভোগীদের সাহায্য করা। ডালিমও তাই বলেছেন। তারপর অনেক ঘটনা। সেদিন বঙ্গবন্ধুর বাড়িতে আরও উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ ও ব্রিগেডিয়ার কমান্ডার সাফায়েত জামিল। অনেকে বলেন বঙ্গবন্ধু তখনই বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিলেন। আবার অনেকে বলেন ডালিম ও তার স্ত্রী বিচার পাননি। লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ তার তিনটি সেনা অভ্যুত্থান কিছু না বলা কথা গ্রন্থে বলেছেন, উল্টো শৃঙ্খলা ভঙ্গের দায়ে মেজর ডালিম এবং তার বন্ধু মেজর নূরকে চাকরিচ্যুত করা হয়। ডালিম নিজেও তাই বলেছেন। এই ঘটনার 7 বছরের মাথায় 1981 সনে গাজী গোলাম মোস্তফা ভারতে সপরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত হন। অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন। আর করুন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।